দেখি এটার ওজন হচ্ছে আপনার বললেন আপনি শুধু বলেন 1,40,000 এভাবে বলেন হ্যাঁ 1,40,000 এটা 1,40,000 ও আচ্ছা পাশেরটা এটা 5.5 মণ গজ জি আচ্ছা দাঁত সাইডকে এটা কি আপনাদের খামারের তাই তো না না খামার বাড়ি পালাগড় জি আচ্ছা এটার ওজন কি রকম হবে এটা 5.5 মণ 5.5 মণ ওজন এটা দাঁত কয়টা এটা 4 দাঁত আচ্ছা এই সাদা গরুটাকে দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর মোটামুটি ছোটর মধ্যে এটা 4.5 মণ হবে ওজন জি জি আর প্রাইস দাম 1,30,000 এগুলোকে আপনি ফিক্সড প্রাইস বলতেছেন নাকি হচ্ছে আক্সিং প্রাইস মানে এগুলো কি দামাদামি করা যাবে পরবর্তীতে না না দামাদামি করা যাবে নয় দেখেন নেওয়ার পরে 1,000 কম দিলেই তাছাড়া দামাদামি করা যাবে না মানে দামাদামি করা যাবে না সবগুলো ফিক্সড প্রাইস বলতেছেন আপনি আচ্ছা ঠিক আছে এটা একটু করেন এটা 6.5 এটা হচ্ছে 6.5 মণ গোছাবে এটা দাঁত চেক করতে এটা এটা দাঁত চাই কালারটা খুব খুব চমৎকার আচ্ছা এটার প্রাইস কত বলছেন 1,80,000 মোটামুটি দাম কিন্তু মোটামুটি কম আছে দামাদামি করা যাবে না ফিক্সড আচ্ছা ঠিক আছে তার পরবর্তীতে ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি বিটের সাথে এটা তো খুব সুন্দর বড় দেখাচ্ছে মোটামুটি এটার ওজন কি রকম হবে এটা 6 মণ এটা 6 মণ ওজন হবে না এটার প্রাইস কি বলছেন বিটের কাছ থেকে সরিয়ে দিন এটা 1,70,000 দামাদামি করা যাবে না ফিক্সড আচ্ছা ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বিটের সামনে থেকে গাড়িটা গুলি সরিয়ে ফেলেন রেড গরু এটা তো খুবই চমৎকার দেখতে আচ্ছা 6 মিনিট দাঁচ্ছে কয় 4 দাঁত হইছে আচ্ছা ঠিক আছে তাহলে এটার প্রাইস কত বলছেন 170 170 মানে 1,70,000 তারপরের গরুটা কত এটা 5.5 মণ 5.5 মণ প্রাইস কত বলছেন 1,70,000 1,70,000 ফিক্স প্রাইস দাম করা যাবে কয় দাঁতে 4 দাঁত 4 দাঁত জি আচ্ছা তারপরে একটা গরু দেখতে পাচ্ছি দেখান নিচ থেকে উপর পর্যন্ত গরুটার কিন্তু ভালো চুট বড় চুট আছে আচ্ছা এটার ওজন কি রকম হবে এইটার ওজন আছে আপনার 5 মণ 5 মণ জি প্রাইস কত বলছেন এটা দাম কত বলছেন 40,000 1,40,000 দামাদামি করা যাবে না বড়টা কিন্তু খুবই বড় আপনি বলছেন এটার ওজন কত হবে 5 মণ 5 মণ ওজন জি আচ্ছা এর পাশেরটা কি একই হ্যাঁ একই একই ওজন হবে না এটাও 5 মণ হবে ওজন আর দাম ওই হচ্ছে 1,50,000 1,50,000 1,50,000 আচ্ছা পাশেরটা একটু ছোট দেখাচ্ছে এই একটু এদিকে দাম কি বলা 4 মণ গোজ এটা হচ্ছে 4 মণ গোজ আর এটার আপনি প্রাইস বলছেন কত 1,35,000 1,35,000 দামাদামি কি করা যাবে না না দামাদামি করা যাবে না দামাদামি করা যাবে না জি আর এটা দাঁচ্ছে কয়টা এটা দাঁত দুটো দুটো দাঁত দুটো আচ্ছা ঠিক আছে আপনার গরু কি এখানে শেষ হ্যাঁ এখানে শেষ আচ্ছা যদি অনলাইন এখন যেহেতু করোনা মহামারী চলতেছে এখন যদি অনেকে যাচ্ছেন যে অনলাইনে অর্ডার করতে চান হয়তো হাটে আসতে চান না ভয়ে তো সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি না আসবে সবাই আসবে এখন যত করোনা আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার নাম্বারটা দিবেন কি হ্যাঁ নাম্বারটা দেবো নাম্বার নেন 01725500701 আরো একবার বলেন 01725500701 আচ্ছা আমরা যে গরুগুলো দেখলাম আপনার এখন এগুলো কি ফিক্সড প্রাইস নাকি হচ্ছে এগুলো আবার
দামাদামি করা যাবে, মোটামুটি কনসিডার করা যাবে, সবগুলো ফিক্সড প্রাইস। জি।